নির্বাচন কবে হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো চাইছে নির্বাচনের রোডম্যাপ, সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপের দাবি জানাচ্ছে তারা। তাই নির্বাচন নিয়ে রাজনৈতিক ময়দানে চলছে নানা কৌতূহল। সেই আকাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে নতুন ইঙ্গিত দিলেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আভাস দিলেন কবে হতে পারে জাতীয় নির্বাচন, যে নির্বাচনে দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষেরা ভোট দিতে পারবে। 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়তো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন কমিশনের জন্য কিছুদিনের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে বলে জানান আসিফ নজরুল। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় চ্যানেল আয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন। নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সময়ের আভাস দেওয়ার পর এই কোনো উপদেষ্টা নির্বাচনের সময় নিয়ে সরাসরি কথা বললেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণের কাছে ক্ষমা চান তিনি। বলেন, তরকারির এত দাম যে বিক্রি কমে গেছে, বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে, গত সরকারের আমলে সব নিয়ন্ত্রণ হতো সিন্ডিকেটের মাধ্যমে। তিনি বলেন, তবে এটুকু বলতে পারি সামনে পরিস্থিতির উন্নতি হবে, অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। সাকিব আল হাসানের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাকিবের মতো জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশে আর আসে নাই, কিন্তু যখন আন্দোলন চলে মানুষ মরছে সাকিব তখন পোস্ট দিল সে কোথাও এনজয় করছে এমন। ছাত্রলীগকে নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার আগ পাড়িয়ে কিছু করবে না, তবে তাদের নিষিদ্ধ করার দাবি বড় হয়ে উঠেছে, জনপ্রত্যাশা তৈরি হলে নিষিদ্ধ করা হবে। তার অতীতে কি কাজ করেছে তার সব গণমাধ্যমে এসেছে, দেশবাসী দেখেছে। আলোচনা অনুষ্ঠানে আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলে জানান। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কথা আগে বলেননি বলে উল্লেখ করেন। স্বৈরাচার শেখ হাসিনার বিচারের বিষয়ে তিনি বন্দী বিনিময় চুক্তির কথা উল্লেখ করে বলেন, এই চুক্তি ভারত মানলে তাদের হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত, এই চুক্তি সঠিকভাবে মানলে তারা হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য। ঢালাও মামলা দায়েরের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সহযোগিতায় হতো গায়েবী মামলা, এগুলো পুলিশ করত, মামলাগুলো তৎকালীন বিরোধী দলের লোকদের বিরুদ্ধে হতো, এখন হচ্ছে ঢালাও মামলা, যারা পূর্বে নির্যাতনের শিকার হয়েছিল তারা এই মামলা করছে, এই মামলাগুলোতে যাতে নিরাপরাধ লোক শাস্তি না পান সে বিষয়ে কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে এটা বলেননি উল্লেখ করে তিনি বলেন, দায়ী না হলে তাদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের সময় একজন বিচারক বলেছিলেন তিনি শপথবদ্ধ রাজনীতিবিদ, আরো অনেকে অনেক কিছু করেছেন, দেশে এত গুমখুন হলো, ভুয়া নির্বাচন হলো, বিচারকরা কিছুই বললেন না, অনেক বিচারক বিচার বিভাগকে ধ্বংস করেছেন, আওয়ামী লীগের আইনজীবীরা প্রধান বিচারপতির উপর আক্রমণ করেছেন, যারা এসব করেছেন তাদের আওয়ামী লীগ প্রমোশন দিয়েছে, এমন অবস্থা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত কিন্তু বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা যেত না, এখন সেখানে যে বিশৃঙ্খলতা হচ্ছে এগুলো আওয়ামী লীগের কাজের ফল। 70 দিন হলো উপদেষ্টা মণ্ডলীতে দায়িত্ব পালন করছেন, কোনো ভুল কি হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ভুল তো হতে পারে কারণ তার অভিজ্ঞতাও কম, কিন্তু জেনে বুঝে অন্যায় করেননি, নীতিগত ভুল হতে পারে তবে ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করেননি। তিনি বলেন, এয়ারপোর্টে গেলে প্রবাসীদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হতো আগে, আমার স্বপ্ন ছিল তাদের VIP সুবিধা দেব, আমি উদ্যোগ নিয়েছি তাদের জন্য আলাদা একটা লাউঞ্জ হবে, 2-3 সপ্তাহের মধ্যে এটা হবে। IBTV USA News Desk।